ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ ফ্রান্স। ইউরোজোনের অন্যান্য দেশের মতোই ফ্রান্সেও ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সম্প্রতি এক জরিপ বলছে, জিনিসপত্রের দাম বাড়ায় খাদ্যদ্রব্য কেনাকাটার পরিমাণ কমিয়ে এনেছেন 8% ফরাসিরা, আর 44% নাগরিক তাদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়েছেন আমিষ জাতীয় খাবার। এদিকে চলতি বছরের মার্চে ফ্রান্সে মুদ্রাস্ফীতি বেড়েছে প্রায় 16%, আর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ফ্রান্স জুড়ে নিত্যপণ্যের চড়া মূল্যে যখন হিমশিম অবস্থা ফরাসিদের, এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ব্রুনো লিমারি। জানান, আগামী মাস থেকে দেশটিতে শতাধিক পণ্যের দাম কমাবে 75টি শীর্ষ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। খাবারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকারের সাথে বৈঠকে এমন প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা। তবে প্রতিশ্রুতি ভঙ্গ করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারও দিয়েছে ম্যাক্রো প্রশাসন। এদিকে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফরাসি নাগরিকরা। ফ্রান্সের বিভিন্ন খাদ্যদ্রব্যের 80% উৎপাদন করে ওই 75টি শীর্ষ প্রতিষ্ঠান। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।